বাংলাদেশের আইসিটি মিনিস্টার, স্টেট মিনিস্টার পলক সাহেব, তিনি এক এক সময় এক একটা কথা বলেন। স্পষ্টভাবে একটা ভিডিওতে আমি দেখেছি যে তিনি বলেছেন ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছেন। এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, ঠিক আছে, এ ধরনের অনেক। এরপরে বলেছেন ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আবার বলছেন ডাটা সেন্টারে আগুন লেগেছে। সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবল গুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। তবে কেউ কেউ ওখানে গিয়ে দেখেছেন যে বাইরে থেকে কোনো আঘাতের কোনো চিহ্ন নাই, ভিতরে অগ্নিসংযোগ। অগ্নিসংযোগের বিষয়টা আমি ডিরেক্ট ওইরকম কোনো কিছু পাইনি, বাট ওনারা বারবার বলেছেন আগুনে ধ্বংস হয়ে গেছে। বাট ক্লাউড ফ্লায়ার খুব সম্ভবত একটা ওয়েবসাইট আছে, স্টুডেন্ট এটা বের করেছে যে গভর্নমেন্ট ডিরেক্টেড ইন্টারনেট বন্ধ হয়েছে। সো আমার এই বিষয়গুলো আমি এক পাশে রেখে জাস্ট একটা প্রশ্ন করতে চাই। মানে এর আগে আমি যতটুকু এক মিনিট যা বলেছি এগুলো সব বাদ, আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে পলক সাহেব বা আইসিটি মন্ত্রণালয় কী করেছে মানে ফেসবুকের ক্ষেত্রে। আপনারা জানেন ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে হাজারো তরুণ ব্যবসা বাণিজ্য চালায় বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক কিছু। জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ফেসবুক বাংলাদেশের এরিয়ার মধ্যে বন্ধ হয়েছে নাকি মানে যে কেউ চালাতে পারবে ইন্টারনেট বন্ধ হয়েছে? আমি স্পষ্ট দেখেছি ফেসবুক এখনও বাংলাদেশে বন্ধ। বাংলাদেশে যদি ফেসবুক বন্ধ হয়ে থাকে, আপনি একজন মন্ত্রী হিসেবে, আপনার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, আপনি ফেসবুক ইউজ করবেন? বাংলাদেশের মানুষজন এখন ভিপিএন ইউজ করছে, ইউজ করে ফেসবুক ইউজ করছে। সো ঘটনাটা কী দাঁড়ালো? আপনারা অফিসিয়ালি বলছেন বাংলাদেশে ফেসবুক বন্ধ। বাংলাদেশে যদি ফেসবুক বন্ধই হয় তাহলে আপনার কাছে ইন্টারনেট অ্যাক্সেস থাকুক, আপনার তো ইউজ করার উচিত ছিল না, তাই না? কিন্তু আপনি কি করলেন, আপনি এক একটা ফটো আপলোড করছেন, ভিডিও আপলোড করছেন, রিলস আপলোড করছেন, এবং এটার বিষয়ে আপনি বলছেন, কি বললেন, যে অনেকে গুজব ছড়াচ্ছে। যারা গুজব ছড়াচ্ছে ছড়াক না, আপনি কেন ইউজ করতে যাচ্ছেন? আপনি বলছেন না, সঠিক তথ্যটা আপনি দিচ্ছেন, কিন্তু আপনি তো মানে সাংঘর্ষিক কথাবার্তা বলছেন। প্রথমত বলছেন যে বাংলাদেশে ফেসবুক অ্যাপস বন্ধ, একদম বন্ধ, এখন ইন্টারনেট অ্যাক্সেস থাকুক না থাকুক আপনি তো অফিসিয়ালি ইউজ করবেন না, তাই না? কিন্তু আপনারা ইউজ করছেন, অর্থাৎ আপনারা নিজেরাই ইউজ করছেন, নিজেরাই নিজেদের কথা রাখতে পারছেন না। এবং কি কারণে মানুষজন তো ঠিকই ভিপিএন ইউজ করে ফেসবুক ব্যবহার করছে, তাহলে আপনি যে বলছেন গুজব বন্ধ, তাহলে সেটা কি বন্ধ আছে? আদৌ বন্ধ নাই তো। সো এই যে আপনাদের দ্বিমুখিতা, মানে দুই ধরনের কথাবার্তা, সাংঘর্ষিক কথাবার্তা, আপনারা দায়িত্বশীল জায়গা থেকে আপনারা কীভাবে এগুলো বলতে পারেন? সত্যিকার অর্থে মানে আমি খুবই হতাশ যে এই ধরনের মানুষজন এত বড় একটা পোস্টে বাংলাদেশের, যেখানে একটা সিদ্ধান্ত নেওয়া মান নয়, মানে হচ্ছে হাজারো মানুষের সিদ্ধান্ত, লক্ষ কোটি মানুষের সিদ্ধান্ত, কিন্তু সেখানে ভুল সিদ্ধান্তগুলো, সাংঘর্ষিক সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। বন্ধ মানে বন্ধ, একদম বন্ধ, কোনো কেউ ইউজ করতে পারবে না, আপনিও পারবেন না, আমরাও পারবো না। কিন্তু আপনি একদিকে বলছেন বন্ধ, অন্যদিকে আপনিও ইউজ করছেন, আমরাও ইউজ করছি, তাহলে কথাবার্তার দাম রইল কোথায়? যেখানে জীবনের দাম নাই সেখানে কথাবার্তার দাম থাকে?